কিছুদিন আগেই কোস্টারিকান ফুটবলার জনি অ্যাকোস্টার অভিযোগের ভিত্তিতে ইস্ট বেঙ্গলের ওপর ট্রান্সফার ব্যান আরোপ করা হয়েছিল। যদিও কিছুদিন আগেই অ্যাকোস্টার বকেয়া বেতন মিটিয়ে দেওয়ায় লাল হলুদের ওপর থেকে ট্রান্সফার ব্যান তুলে নেওয়া হয়েছিল, তবে আবারও ট্রান্সফার ব্যানের মুখে পড়ল শতাব্দী প্রাচীন এই ক্লাব। তবে এইবার কোনো বিদেশি ফুটবলারের অভিযোগের ভিত্তিতে নয়, কোয়েস জামানায় বেশ কিছু ভারতীয় ফুটবলারের বকেয়া বেতন বাকি ছিল আর তাদের অভিযোগের ভিত্তিতেই আবারও ট্রান্সফার ব্যানের মুখে পড়ল ইস্টবেঙ্গল।